ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি এই ভিডিওতে ডিসকাস করব অ্যানিমেল কিংডমের আরেকটা ফাইলাম, যেটা হচ্ছে আর্থ্রোপোডা। এরপরে আরও কয়েকটা ডিসকাস করব, মানে আর্থ্রোপোডা দিয়ে শুরু করব। আগের ফাইলামের ভিডিওগুলি না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। ফাইলাম আর্থ্রোপোডা, দিস ইজ দ্য লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমেলিয়া হুইচ ইনক্লুডস ইনসেক্টস। এটা সব থেকে লার্জেস্ট ফাইলাম, অ্যানিমেলিয়ার যে ফাইলাম আছে, সরি অ্যানিমেলিয়াম যে, মানে অ্যানিমেল যারা আছে তাদের মধ্যে, অ্যানিমেল কিংডম যে আছে তাদের মধ্যে লার্জেস্ট ফাইলাম হচ্ছে ইনসেক্ট, সরি আর্থ্রোপোডা। তার মধ্যে ইনসেক্টও ইনক্লুড আছে। ওভার 2/3 অব অল নেমড স্পেসিস অন দ্য আর্থ আর আর্থ্রোপডস। এই ওয়ার্ল্ডে যত স্পেসিস আছে তার মধ্যে 2/3ই হচ্ছে, 2/3-এর বেশি আর কি হচ্ছে আর্থ্রোপড। দে হ্যাভ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, দে হ্যাভ বাইলেটারাল সিমেট্রি, ট্রিপ্লোব্লাস্টিক সেগমেন্টেশন অ্যান্ড সিলোমেট অ্যানিমেলস, সেগুলো আগে বলা হয়েছে। দ্য বডি অফ আর্থ্রোপড ইজ কভার্ড বাই কাইটেনিয়াস এক্সোস্কেলিটন। কাইটিনের তৈরি এক্সোস্কেলিটন দেখা যায়, এন্ডোস্কেলিটন না, এক্সোস্কেলিটন মানে বাইরের কভারিং, ভেতরের পার্টগুলো বাইরের থেকে কভার, মানে ভেতরের পার্টগুলো বাইরে দিয়ে কভার করা থাকে, মানে ভেতর পার্টগুলো কভার করা থাকে সাইটো এক্সোস্কেলিটন, কাইটিনের তৈরি এক্সোস্কেলিটন দিয়ে। দ্য বডি কনসিস্ট অফ হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। ঠিক আছে, হেড, থোরাক্স আর অ্যাবডোমেন তিনটে পার্টে বিভক্ত এদের শরীর। দে হ্যাভ জয়েন্ট অ্যাপেন্ডেজেস, মানে জোড়া জোড়া পা অ্যাকচুয়ালি বলা যায়, জয়েন্ট অ্যাপেন্ডেজেস বাংলায় বললে উপাঙ্গ। মানে এই দেখো, এই যে একটা আর্থ্রোপডের ছবি দেখছো, এটা একটা অ্যানিমেল, এই যে উপাঙ্গ, এই যে অ্যাপেন্ডেজেস, এই যে দুটো অ্যাপেন্ডেজের সামনে এই সাইডে একটা, ওই সাইডে একটা, এভাবে পেয়ার পেয়ার এখানে ভালো দেখা যাচ্ছে। দেখো এই সাইডে একটা, এই সাইডে একটা, এক মানে জোড়া জোড়া করে আছে অ্যাপেন্ডেজেস, তাই বলেছে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস। আর্থ্রাস মিন্স জয়েন্ট অ্যান্ড পোডা মিন্স অ্যাপেন্ডেজেস, জয়েন্ট অ্যাপেন্ডেজেস, তাই নাম হয়েছে আর্থ্রোপোডা। রেসপিরেটরি অর্গানস আর গিলস, বুক গিলস, বুক লাংস অর ট্রাকিয়াল সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম ইজ অফ ওপেন টাইপ। ওপেন টাইপ কি আমি আগেও বলেছি, ওপেন টাইপ সার্কুলেটরি সিস্টেম এতে দেখা যায়। সেন্সারি অর্গানস লাইক অ্যান্টেনা, আইস, কম্পাউন্ড অর সিম্পল, স্ট্যাট্রোসিস্ট অর ব্যালেন্স অর্গান আর পেশেন্ট। তাহলে কী কী দেখা যেতে পারে সেন্সারি অর্গান? অ্যান্টেনা হতে পারে, আই হতে পারে, সিম্পল আই হতে পারে, অথবা কম্পাউন্ড আই। কম্পাউন্ড আই মানে মোর দ্যান ওয়ান আই, মানে অনেকগুলো চোখ আর কি একসাথে থাকবে, মোর দ্যান টু, মোর দ্যান টু বলা ভুল হবে, অনেকগুলো চোখ একসাথে থেকে কম্পাউন্ড আই ফর্ম করে। দেন স্ট্যাটোসিস্ট অর ব্যালেন্স অর্গান, স্ট্যাটোসিস্ট নামক ব্যালেন্স অর্গান প্রেজেন্ট থাকে। এক্সক্রিশন টেক্স প্লেস টু ম্যালপিজিয়ান টিউবুলস, ম্যালপিজিয়ান টিউবিউলের মাধ্যমে এদের এক্সক্রিশন হয়। দে আর মোস্টলি ডায়োসিয়াস, ডায়োসিয়াস মানে ইউনিসেক্সুয়াল, মানে বোঝাতে চেয়েছে যে মেল আর ফিমেল আলাদা। এই যে এখানে সাইন আছে দেখো, এই যে এটা গোল করিনি, যাই হোক এটা হচ্ছে সাইন, এটা তোমরা লিখে রাখবে বোঝার জন্য তোমাদের। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, এই যে ইন্টারনাল ফার্টিলাইজেশন, ইউজুয়ালি ইন্টারনাল, জেনারেলি ইন্টারনালই হয়। দে আর মোস্টলি ওভিপেরাস, মানে ডিম দেয়, ওভিপেরাস মানে তারা ডিম দেয়, দে আর মোস্টলি ওভিপেরাস। ডেভেলপমেন্ট মে বি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, এই যে ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। ফার্স্টে ছবিগুলো দেখে নিচ্ছি, ফার্স্টেরটা হচ্ছে লোকাস্ট, এটা লোকাস্ট যেটাকে আমরা বাংলায় গঙ্গা ফরিং বলে থাকি। দেন বাটারফ্লাই, স্কর্পিয়ন, প্রন মানে চিংড়ি মাছ, প্রন। ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ইনসেক্টস, এগুলো ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট, যেমন এপিস, এপিস হানিবি, হানিবি, বোম্বিক্স, সিল্ক ওয়ার্ম, ল্যাসিফার, ল্যাক ইনসেক্ট, এগুলো বিভিন্ন ইকোনমিক্যালি ইউজ করা হয়, যেমন হানিবি থেকে মধু পাওয়া যায়, তারপর সিল্ক ওয়ার্ম থেকে সিল্ক, এটা বলতে পারলাম না, যাই হোক। ভেক্টরস, ভেক্টরস মানে এগুলা রোগ জীবাণু বহন করে আর কি, যেমন অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, মসকিউটো, সেগুলো আর কি। গ্রিগারিয়াস পেস্ট, পেস্ট এগুলো। লোকাস্টা, লোকাস্ট ফার্স্ট যেটা ছিল, দেন হচ্ছে লিভিং ফসিল, লিমুলাস, কিং ক্রেপ, কিং ক্রেপ একটা নাম, এটা সাইন্টিফিক নেম লিমুলাস, এটা লিভিং ফসিল। আর অনেক সাবক্লাস আছে, সেগুলো আমাদের ডিসকাসের দরকার নেই,
অতটা ইম্পর্টেন্ট না, এনসিইআরটিতে তো দেওয়া নেই। তো ইনসেক্ট যেগুলো আছে তার মধ্যে একটা এক্সাম্পল দেখে নিচ্ছি, হাউস ফ্লাই, বাটারফ্লাই, স্টিস্টি ফ্লাই, সিলভার ফিস। সিলভার কি ফিস? কিন্তু কোনো ফিস না, ইনসেক্ট। এক্সক্রিশন চ্যাপ্টারে এই এই পার্টটা দেওয়া আছে, এখানে আমি লিখেছি তাও, ইন ককরোচেস এক্সক্রিশন অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল ওকার্স থ্রু ম্যালপিজিয়ান টিউবিউল, ইন প্রনস এক্সক্রিশন অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল ওকার্স থ্রু গ্রিন গ্ল্যান্ড অর অ্যান্টিনাল গ্ল্যান্ড। এটা দেখবে এক্সক্রিশন যে চ্যাপ্টার আছে ওখানেই দেওয়া আছে। তোমরা যদি 2013 সালের আগে নিতে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দেখো, দেখবে অনেক ডিটেলসে আসতো, তখন সিলেবাসটা আরও বড়ো ছিল এবং তখন ওল্ড এনসিইআরটি যেটা আছে, পুরনো এনসিইআরটি, ওটাই তো অনেক ডিটেলসে দেওয়া ছিল, সেখান থেকে আসতো। কিন্তু এখন এটা থেকেই আসে, তেমন একটা বাইরের কোশ্চেন আছে না, এনসিইআরটি থেকেই চলে আসে। ফাইলাম মোলাস্কা, দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমেল কিংডম। এটা সেকেন্ড লার্জেস্ট, আর্থ্রোপোডা ছিল ফার্স্ট লার্জেস্ট, মানে লার্জেস্ট, আর এটা আর্থ্রোপোডার পরেই সেকেন্ড লার্জেস্ট। মোলাস্কার টেরিস্টিয়াল থলবাসী অর অ্যাকোয়াটিক জলবাসী, মেরিন সামুদ্রিক অর ফ্রেশ ওয়াটার, এমনি নর্মাল নদীর জলেও থাকতে পারে। হ্যাভিং অ্যান অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, দে আর বাইলেটারাল সিমেট্রিক্যাল ট্রিপ্লোপ্লাস্টিক অ্যান্ড সিলোমেট অ্যানিমালস। বডি ইজ কভার্ড বাই এ ক্যালকেরিয়াস শেল, বডি ক্যালকেরিয়াস শেল, একটা শেল দিয়ে কভার থাকে। এই ছবিটায় তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা শেল থাকে, শেল দিয়ে কভার থাকে। ইট ইজ আনসেগমেন্টেড উইথ ডিস্টিংক্ট হেড, মাস্কুলার ফুট অ্যান্ড ভিসেরাল লাভ। এর আগে তোমরা যখন অ্যানিডিডা পড়েছিলো, এরা সেগমেন্টেড ছিল, অনেকগুলো পার্টে পার্টে বডি ডিভাইডেড ছিল, কিন্তু এদের মধ্যে এরা আনসেগমেন্টেড উইথ এ ডিস্টিংক্ট হেড, মাস্কুলার ফুট অ্যান্ড ভিসেরাল হাম্প, এই তিনটে পার্ট দেখা যায়। তারপরে এই লাইনগুলো একটু পড়ে নিই আগে, এর সফট অ্যান্ড স্পঞ্জি লেয়ার অফ স্কিন ফর্মস এ মেন্টেল ওভার দ্য ভিসেরাল হাম্প। এই ভিসেরাল হাম্পের ওপর এরকম একটা লেয়ার থাকে, সেটাকে বলা হচ্ছে, সেটা স্পঞ্জি লেয়ার, সেটা হচ্ছে স্কিনের স্পঞ্জি লেয়ার অফ স্কিন ফর্মস মেন্টেল, ঠিক আছে। দ্য স্পেস বিটুইন দ্য হাম্প অ্যান্ড মেন্টেল, হাম্প আর মেন্টেলের যে মাঝে যে স্পেসটা আছে, দিস ইজ কল্ড মেন্টাল ক্যাভিটি ইন হুইচ ফেদার লাইক গিলস আর প্রেজেন্স, যেটার মধ্যে ফেদার লাইক গিলস থাকে। দে হ্যাভ রেসপিরেটরি অ্যান্ড এক্সক্রিটরি ফাংশন, তাদের ফাংশন হল এক্সক্রিশন অ্যান্ড রেসপিরেশন এই ফেদার লাইক গিলসের। দ্য অ্যান্টেরিওর হেড রিজিয়ন হ্যাজ সেন্সারি টেন্টাকালস, হেড যে আছে অ্যান্টেরিওর হেড রিজিয়ন, এখানে সেন্সারি কতগুলো টেন্টাকাল থাকে। দ্য মাউথ কন্টেইন এ ফাইল লাইক রাস্পিং অর্গান ফর ফিডিং কল্ড রেডুলা, মানে একটা তাদের মাউথে ফাইল লাইক রেসপিং অর্গান থাকে, মানে কোনো এভাবে ধরার, কোনো শিকারকে ধরার এরকম অর্গান থাকে, সেটা হচ্ছে রেডুলা। এই পার্টটা বোঝার জন্য আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, এই যে দেখো, এটা হচ্ছে মাউথ, মাউথের এখানে আছে হচ্ছে ফাইল লাইক রেসপিং অর্গান, যেটা হচ্ছে রেডুলা, এসব জায়গায় থাকে। তারপরে এই যে বাইরে একটা শেল দেখতে পাচ্ছ, এই যে শেল, এই যে বাইরে একটা কভার দেখতে পাচ্ছ, শেল। তারপরে এই যে ভেতরের এই পার্টটা, এই জায়গাটাকে বলছে ভিসেরাল মাস বা ভিসেরাল হাম। এই ভিসেরাল হাম যেটা আছে এটার উপরে এই যে দেখো, শেলের ঠিক নিচে একটা ছোট্ট লেয়ার আছে, বোঝা যাচ্ছে না ঠিক মতো, যেটা হচ্ছে মেন্টাল, ঠিক আছে। এই যে মেন্টাল দেখতে পাচ্ছ, এই যে মেন্টাল আছে, যে মেন্টাল আর এই যে ভিসেরাল মাস যেটা ছিল, এই দুটার মাঝে এখানে ক্যাভিটির মতো আছে, যেখানে ফেদার লাইক গিলস থাকে, ঠিক আছে। অ্যান্টেরিয়র হ্যান্ড রিজিয়নে এই যে এগুলো হলো সেন্সারি টেন্টাকালস। এই একটা কাজ করো, তোমরা এই ছবিটা এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারো ল্যান্ডস্কেপ মোড করে। এখানে দুটো ছবি দেখছি, যেমন পাইলা, এটা হলো পাইলা আর এটা হলো অক্টোপাস। দে আর ইউজুয়ালি ডায়োসিয়াস অ্যান্ড ওভিপেরাস উইথ ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, তারা হচ্ছে ডায়োসিয়াস, মানে হচ্ছে মেল আর ফিমেল আলাদা দেহে থাকে, মেল রিপ্রোডাক্টিভ অর্গান আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান আলাদা বডিতে থাকে। দেন ওভিপেরাস মানে হচ্ছে এরা ডিম দেয় উইথ ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। দেখো এখানেও দিয়েছি আমি, এই যে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, সরি, এই যে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, বাইসেক্সুয়াল, সরি, ইউনিসেক্সুয়াল ডায়োসিয়াস।
পড়ছি। এটার যে এক্সাম্পলগুলো আছে সেগুলো দেখার জন্য আমি একটা ট্রিক, এটা আমিও শিখেছি একটা ইউটিউব চ্যানেল থেকে, এই ট্রিকটা শিখেছি। হিন্দিতে একটা সেন্টেন্স আছে, যেমন পিঙ্ক পিলা অ্যাপেল লো দাঁত সে চাবাও সেপ্টেম্বর অক্টোবর মে। পিঙ্ক মিন্স পিঙ্ক টাডা, এই যে দেখো পিঙ্ক টাডা, পার্ল ওয়েস্টার। দেন পাইলা, পাইলা মানে এই পাইলা, পিলা যেটা ছিল এখানে পাইলা, অ্যাপেল স্নেল, অ্যাপেল অ্যাপ্লিশিয়া, অ্যাপ্লিশিয়া কোথায় গেল, এই যে অ্যাপ্লিশিয়া, অ্যাপ্লিশিয়া হচ্ছে সি হেয়ার, সি হেয়ার মানে সামুদ্রিক খরগোশ। লো মিন্স ললিগো, এই যে ললিগো স্কুইড। দাঁত ডেন্টেলাম, এই যে ডেন্টেলাম টাস্ক শেল। দেন সেতে কিছু হয় না, দাঁত সে চাবাও, চাবাও হবে ক্লিটোপ পিউরা, ক্লিটোপ কিটোপ্লিউরা, এটা এভাবে স্পেলিংটা দেখো তোমরা, কিটোপ্লিউরা কাইটান। আর দেন সেপ্টেম্বর সেপিয়া, এই যে সেপিয়া মানে এটা কাটল ফিশ। দেন অক্টোবর অক্টোপাস, অক্টোপাস ডেভিল ফিশ। মে তো এই ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলো পড়বে, সেগুলো দিয়েও কোশ্চেন দিয়ে দেয়। তো পিঙ্ক পিল্লা অ্যাপেলো দাঁত সে চাবাও সেপ্টেম্বর অক্টোবর মে, এটা নিউমোনিক হিসেবে তোমরা মনে রাখতে পারো। দেন হচ্ছে ফাইলাম ইকাইনোডারমাটা, দিস অ্যানিমালস হ্যাভ অ্যান এক্সোস্কেলিটন অফ ক্যালকেরিয়াস অসিকলস, এদের ক্যালকেরিয়াস অসিকলের এক্সোস্কেলিটন থাকে, সরি এটা এক্সো না এন্ডোস্কেলিটন, ক্যালকেরিয়াস অসিকল। যেমন হিউম্যানের বনি এন্ডোস্কেলিটন থাকে, স্পঞ্জের থাকে হচ্ছে স্পঞ্জিন অর স্পিকিউলের তৈরি এন্ডোস্কেলিটন। আবার ওইদিকে আর্থ্রোপোডাদের এন্ডো না এক্সোস্কেলিটন ছিল, ওদের এক্সোস্কেলিটন ছিল কাইটিনের তৈরি, কিন্তু এদের এন্ডোস্কেলিটন থাকে ক্যালকেরিয়াস অসিকলস দিয়ে তৈরি। অ্যান্ড হের নেমস ইকাইনোডারমাটা, স্পাইনি বডিড, এদের বডি স্পাইনি হয়, স্পাইনি বডি, এদের নাম ইকাইনোডারমাটা। অল আর মেরিন মানে হচ্ছে এক্সক্লুসিভলি মেরিন, উইথ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন এক্সক্লুসিভলি মেরিন, তাই আমি ই লিখেছি। এবং এখানে ইনোফোরার ক্ষেত্রেও ই লেখা ছিল, যেটা আমি বলতে মনে, আমার বলতে মনে নেই, এক্সক্লুসিভলি মেরিন হচ্ছে ই, এগুলো ইউজ করেছি নিজের বোঝার জন্য। আর আমি একটা কথা বলছি, স্পঞ্জের সময় আমি একটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছিলাম স্পঞ্জের ক্ষেত্রে, ওয়াটার ক্যানেলের, সেই যে মানে ক্যানেল সিস্টেমের যে ক্যানেলটা এঁকেছিলাম, ড্র করেছিলাম, সেটা আমি বোঝানোর জন্য ড্র করেছিলাম। রিয়াল যে ক্যানেল আছে সেটা ওরকম নাও হতে পারে, জাস্ট বোঝানোর জন্য। দ্য অ্যাডাল্ট ইকাইনোডার্মস আর রেডিয়ালি সিমেট্রিক্যাল, অ্যাডাল্ট যারা আছে রেডিয়ালি সিমেট্রিক্যাল, এটা খুব ইম্পর্টেন্ট। বাট লার্ভা আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, দে আর ট্রিপ্লোব্লাস্টিক অ্যান্ড সিলোমেট অ্যানিমেলস। ওকে, ডাইজেস্টিভ সিস্টেম ইজ কমপ্লিট উইথ মাউথ অন দ্য লোয়ার, অন দ্য লোয়ার দ্যাট ইজ ভেন্ট্রাল সাইড, অ্যান্ড অ্যানাস অন দ্য আপার দ্যাট ইজ ডরসাল সাইড। আমি এভাবে বলেছিলাম এই সাইডটা ডরসাল আর এই যে এই সাইডটা এটা ভেন্ট্রাল, ভেন্ট্রাল সাইডে মাউথ থাকে, ডরসাল সাইডে অ্যানাস থাকে। ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট, সেটা এটা পেছনের চার্টে দেওয়া আছে, চ্যাপ্টারের পেছনের। মোস্ট ডিস্টিংটিভ ফিচার অফ ইকাইনোডারমাটা ইজ দ্য প্রেজেন্স অফ ওয়াটার ভাস্কুলার সিস্টেম, এটা এক্সামে আসতেই পারে, যে মোস্ট ডিস্টিংটিভ ফিচারটা কোনটা, ওয়াটার ভাস্কুলার সিস্টেমের উপস্থিতি এটা। হুইচ হেল্পস ইন লোকোমোশন ক্যাপচার অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ফুড অ্যান্ড রেসপিরেশন, তাহলে এটার ফাংশন কি, লোকোমোশন ক্যাপচার অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ফুড অ্যান্ড রেসপিরেশন। অ্যান্ড এক্সক্রিটরি সিস্টেম ইজ অ্যাবসেন্ট, এদের কোনো এক্সক্রিটরি সিস্টেম থাকে না। ওয়াটার ক্যানেল সিস্টেমের জন্য বাইরে যে ওয়াটার থাকে সেটা ভেতরে প্রবেশ করে এবং বেরিয়ে যায়, যার ফলে ওদের এক্সক্রিটরি সিস্টেমের প্রয়োজন হয় না। সেক্সেস আর সেপারেট, এই যে সেক্সেস আর সেপারেট, রিপ্রোডাকশন ইজ সেক্সুয়াল, সেক্সুয়াল রিপ্রোডাকশন, ফার্টিলাইজেশন ইউজুয়ালি এক্সটার্নাল, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, যেটা আমি এভাবে লিখেছি। ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট উইথ ফ্রি সুইমিং লার্ভা, লার্ভা ফ্রি সুইমিং উইথ বাইল্যাটারাল সিমেট্রি, আগেও বলেছি ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। এক্সাম্পলস এস্টেরিয়ানস স্টারফিশ, ইকাইনাস সি আর্চিন, অ্যান্টিডন দ্যাট ইজ সি লিলি, কুকুমারিয়া সি কুকুম্বার, অ্যান্ড ওফিউরা দ্যাট ইজ ব্রিটল স্টার, ব্রিটল স্টার, এই সাইডে বোঝা যাচ্ছে না, যাই হোক। আর এই ডায়াগ্রামে যদি আমরা দেখি, ফার্স্টেরটা হচ্ছে অ্যাস্টারিয়ান, সেকেন্ডটা হচ্ছে
Ophiuria, Asterians and Ophiuria. তো আমরা স্পঞ্জের যে ক্যানাল সিস্টেম আর ইকাইনোডারমাটার যে ওয়ে ওয়াটার ভাস্কুলার সিস্টেম দুটার ফাংশনের তুলনা করে নিই, নিউট্রিশন, রেসপিরেশন, এক্সক্রিশন ক্যানাল সিস্টেমের ফাংশন, আর ওইদিকে ওয়াটার ভাস্কুলার সিস্টেমের ফাংশন হচ্ছে লোকোমোশন, ক্যাপচার অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ফুড, নিউট্রিশন, রেসপিরেশন। তো এখানে এদের দুজনের ক্ষেত্রে একটা ফাংশন কমন, নিউট্রিশন রেসপিরেশন, নিউট্রিশন রেসপিরেশন, এই দুটো ফাংশন কমন। তাহলে ধন্যবাদ।